আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আল জাজিরার বাংলাদেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা বলেন, আল জাজিরা দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। কাতার ভিত্তিক টেলিভিশনটির সম্প্রচার বন্ধেরও দাবি ওঠে মানববন্ধন থেকে। মিনালা দেবর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে আল জাজিরায় অসত্য প্রতিবেদনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন। কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা টেলিভিশন চ্যানেলটিকে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার কঠোর সমালোচনা করেন। সাংবাদিক নেতারা বলেন, আল জাজিরা সাংবাদিকতার নীতি নৈতিকতা না মেনে ইতিহাস বিকৃত করে বাংলাদেশ রাষ্ট্রকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের যে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মুখপাত্র হিসেবে হাজির হয়েছে আল জাজিরা, যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রকে একটি শত্রু রাষ্ট্রে ঘোষণা করেছে। একটি মহল দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, প্রতিবেদনটি তারই প্রমাণ বলে মন্তব্য করেন বক্তারা। আল জাজিরা যে প্রচারিত হয়েছে সংবাদটা কোনোভাবেই একটা সংবাদপত্র বা সংবাদ গণমাধ্যমের নীতিমালার পরিপন্থী। এটা এক পেশে একটা নিউজ প্রচার করা হয়েছে, উদ্দেশ্যমূলক নিউজ প্রচার করা হয়েছে। টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সম্প্রচার বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। অসত্য প্রতিবেদন প্রচারের জন্য আল জাজিরাকে ক্ষমা প্রার্থনার দাবি জানায় বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। আজকের এই সমাবেশে মিনা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।